কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে, রিয়া পরি লাইফস্টাইলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে চলে এসেছি একটা আনবক্সিং ভিডিও নিয়ে, যেটা আমি কিছুদিন আগে অর্ডার করেছিলাম, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো অর্ডার করেছিলাম, এটা আজকে এসছে ফাইনালি আমার হাতে। এটা খুব প্রয়োজন ছিল, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। ক্যামেরা মানে মোবাইলটা সেট করার জন্য আমার হাতে 10 মিনিট টাইম লাগে। তো এতদিন আসতে পারিনি, কারণটা হচ্ছে সময়ের অভাব। সেটা যারা যারা হাউসওয়াইফ আমাকে দেখছেন এখন সেটা নিশ্চয়ই জানেন। তো চলুন আমি আনবক্সিং করি ইয়েটা, বক্সটা। আর এই যে দেখুন আমার ছেলে ঘুম থেকে উঠেই ও এই বক্সটা নিয়ে পড়ে আছে। ও এই মাত্র ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে উঠেই আনবক্সিং করার জন্য ও একটা ব্লেড নিয়ে নিয়েছে হাতে। ব্লেডটা দাও, হাতে লেগে যাবে। দাও 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 দাও, আমি কেটে দিয়েছি। ঠিক আছে, আমি আনবক্সিং করি, আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। ছেলে খুব দুষ্টুমি করছিল, তাই আমি এই রুমে চলে এসেছি। তো এই যে দেখুন, এই যে আমার সেলফি স্টিক। চলুন এটা খুলি, তারপর দেখাচ্ছি। এটা খুলি, এটা অনেকদিন থেকে ভাবছিলাম, একটা চাই, খুব প্রয়োজন। ভিডিও করতে খুব কষ্ট হয়, আর তারপর তো ছেলের জ্বালাতন আছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। এই যে চলে এসছে আমার ছেলে, দুষ্টুমি শেষ নেই ওর। এই যে জ্যাকেট পরেছি আমি। হ্যাঁ ভালো করেছো। এটা এতটাই লম্বা হবে, 2 ফুটের মতো লম্বা আছে। আর এখানে এই যে ফোনটা দেওয়া যাবে, ফোনটা এখানে দেওয়া যাবে। যেরকম ভাবে ঘুরি হোক ফোনটা দেওয়া যাবে, শর্ট ভিডিও করলে সোজাও রাখা যাবে। আর এখানে এই যে ব্লুটুথ রিমোট আছে, এই যে রিমোট, এই যে রিমোট আছে, এই যে ছেলে, আর এই যে এখানে স্ট্যান্ড করা যায়। এই যে স্ট্যান্ড করা যায়, আমি দেখাচ্ছি আপনাদেরকে স্ট্যান্ড করে, তারপর দেখাচ্ছি। যে আমি স্ট্যান্ড করে নিয়েছি, স্ট্যান্ড করে পরে দেখাচ্ছি আপনাদের। এই যে স্ট্যান্ড হবে, আমি সেলফি স্টিকটা লাগিয়ে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো এই দেখুন আমি সেলফি স্টিকে লাগিয়ে নিয়েছি ফোনটা, এই যে। আর ফোনটাও আমি নতুনই নিয়েছি, 5 থেকে 15 দিন আগে, 15 দিনের মতো হলো। তো আমার এই সেলফি স্টিকটা এসছে 12টার সময় বেলা। তো আমি আনবক্সিং করার জন্য, আপনাদের সামনে আনবক্সিং করার জন্য তখন খুলিনি। তো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন।
সেলফি স্টিকটা খুব ভালো, আর যদি তোমরা নিতে চাও তো আমাকে আমার ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে, নিতে পারো তোমরা। আর এই যে আমার ছেলে দুষ্টুমি করছে, সোয়েটার পরছে না, ঠান্ডা লাগছে তাও সোয়েটার পরছে না, একটু আগেই ঘুম থেকে উঠলো। তো এই যে আমার বর এখানে কাজ করছে, আর এটা খুবই ভালো, সত্যি খুবই ভালো, স্ট্যান্ড করা যায়, সেলফি স্টিকও আছে। তো তোমরা এই যে দেখুন আমার ছেলে এখানে কি করছে, ওর পুতুলটা নিয়ে এখানে খেলা করছে, মারছে ওকে। আর আমি বাপের বাড়ি থেকে এসে হয়েছে 3 দিন হয়ে গেল, তো তার মধ্যে আমি আপনাদের কোনো ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, কোথাও গেলে জানেনই তো কাজ বেশি হয় তো কম হয় না। তো এই যে তার মধ্যে তো দুষ্টুমি আছেই, কিছু বলো, এখনো দুষ্টুমি কমেনি ওর, কখন যে কমবে, খুব পাকা পাকা কথা ওর। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম আমার ভিডিওটা, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবে, আর আমাকে একটু সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকের মতো টাটা।